Hi friends, welcome to our eating show, Food Plaza. আমি শায়ন্তিকা, আপনারা তো চিনেই গেছেন কিন্তু নতুন যারা এসেছো তারা তো চেনো না। আমি শায়ন্তিকা, আজকে আমি কারোর সাথে কোনো চ্যালেঞ্জের কম্পিটিশন করছি না, কিছু না, একাই বসেছি। মা একটু ব্যস্ত আছে সেজন্য মা আসতে পারেনি আজকে। আজকে আমি আমার দুপুরের লাঞ্চে কি নিয়েছি সেটা ফার্স্টে তোমাদেরকে বলে দিই। আমি নিয়েছি প্লেন সাদা ভাত, এখানে আছে পেপে সিদ্ধ, আর এখানে আছে বরবটি আলু ভাজা, আছে ছোট ছোট বড়ি দেয়, এই বড়িটাকে ছোট বড়ি বলা হয়, এই বড়ি ভাজা, আর এখানে আছে ডাল, আছে একটা খুব স্পেশাল ডিশ আমার জন্য মেনলি, আছে এটা হচ্ছে পনির আলু দিয়ে তরকারি, আছে চাটনি, আর আছে ব্যাগ পাপড়। তাহলে আজকে আমি আমার খাবার শুরু করি। স্টার্ট। ফার্স্টে পেঁপে সিদ্ধ, একদমই অল্প নেওয়া আছে এটা। ডাল, ডাল দিয়ে ভাজা দিয়ে খেতে ভালোই লাগে। ফার্স্টে বড়ি ভাজাটা নিই। বড়িটা পোস্ত কালো ভেজে দেয়, ধরুন টেস্ট আরো ভালো। ভাজাটা নিলাম, বরবটি আলু ভাজা খেতে ভালোই লাগে। ডালের সাথে আমার ভাজা হলে আর কিছু লাগে না।
আছে। দেখলেই আমার পনির লোভ লাগে। অনেক আলু দিয়েছে, এত আলু আমি খাই না, তাও দিয়েছে যখন মা খেয়ে। পোস্ত দিয়েছে মা, বুঝতেই পারলেন খেয়ে। মা কিছু নিয়ে বুঝতে পারলো, যেহেতু পনির আমি অবশ্যই বলবো ভালো হয়েছে, কারণ আমার মা পনিরটা সত্যি ভালো রান্না করে, আর আমার প্রিয় মানে আরোই ভালো লাগে আমার।
আমি যেরকম ভাত দিয়ে খেতে ভালো লাগে, রুটি দিয়ে খেতে ভালো লাগে, পরোটা দিয়ে ভালো লাগে, পনির আমার যা দিয়ে দাও না কেন আমি সেটা দিয়ে খেয়ে নেবো। মা এটার একটা করে কাবলি ছোলা দিই, সেটাও খুব ভালো লাগে। আমি বলেছিলাম মাকে, কিন্তু মা বললো না আজকে আলু দিয়ে প্লেন করবো। যে কাকুটা মমি দিয়ে যায়, কাকুটা আবার দিয়ে যায় বলেছে, মা বললো সেদিনকে বলবে। আমি জানি আমার মতো অনেকেই পনির খেতে খুব ভালোবাসো। তাহলে কেকে পনির খেতে ভালোবাসো জানিও কিন্তু আমাকে। লাস্ট আর নেক্সট চাটনি আর পাপড়। আর আদা দিয়েছে, হ্যাঁ দিয়ে চাটনিটা করেছে মা। Thank you.
papod paja. Last. তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল ফুড প্লাজাকে সাবস্ক্রাইব করো, আর কে কে পনির খেতে ভালোবাসো জানাতে ভুলে যেও না। তাহলে আজকে আসি বন্ধুরা, টাটা।